মার্কিন ক্যাপিটালে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পক্ষে মত দিয়েছে কংগ্রেস কমিটি। সোমবার কমিটির সর্বশেষ বৈঠকে এই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার প্রস্তাবে সদস্যরা সবাই ভোট দিয়েছেন। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হন। বাইডেনের জয়ের সত্যায়নে 2021 সালের 6 জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। তবে ট্রাম্প সমর্থকেরা কংগ্রেস ভবনে সহিংস হামলা চালান, এতে পুলিশ সহ কয়েকজন নিহত হন। এই ঘটনা তদন্তে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এই কমিটি গঠন করে। তারা রিপাবলিকান দলের এই নেতার বিরুদ্ধে দাঙ্গাকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে।